হ্যালো এভরিবডি, আজকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপে আমরা পেয়ে গেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে। আমরা ওনার কাছে আজকে টুর্নামেন্টের বিষয়ে ওনার বক্তব্য শুনব। আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন বিগত 23 বছর যাবৎ এই সংগঠনটা আমরা চালিয়ে আসছি। আমরা প্রত্যেক বছর 15ই আগস্টে আমরা একটা মানে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট করি। সেই টুর্নামেন্টে শুধু ইন্ডিয়ারই নয়, আমাদের পাশের দেশ ভুটান, নেপাল থেকেও অনেক প্লেয়ার আমাদের এখানে জয়েন করে। একটা বৃহৎ আকারে একটা অনুষ্ঠান হয়। তো বিগত 2 বছর আমরা এটা করতে পারিনি কোভিডের জন্য, কিন্তু এবছর আবার আমরা শুরু করলাম ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশন দিয়ে। ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশনে আমরা আজকে পেয়ে গেছি কমপক্ষে 51 পার্টিসিপেন্ট। তো 51 পার্টিসিপেন্ট আজকে খেলছে। এখান থেকেই আমরা ট্যালেন্ট হান্ট করব। এখান থেকে আমাদের সারা বাংলা দাবা সংস্থার তত্ত্বাবধানে আমাদের এই টুর্নামেন্টটা হচ্ছে। তো এখান থেকে যে সমস্ত ট্যালেন্টগুলো বেরিয়ে আসবে তাদের জন্য একটা হাবেরও ব্যবস্থা করা হয়েছে সারা বাংলা দাবা সংস্থার থেকে। সেখানেও এরা যাবে, সেখানে ট্রেন্ড হবে এরা। অর্থাৎ ভবিষ্যতে আলিপুরদুয়ার জেলা যেন দাবায় একটা জায়গায় পৌঁছতে পারে, তারা যেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলতে পারে, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। তো এতে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে বা কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। এখানে সবাই বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন, যেটা দাবা সংস্থার থেকে শুরু করে জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সংস্থার সমস্ত সংগঠকরা এখানে রয়েছেন। আমরা আশা করব এই অনুষ্ঠানটা সার্বিক সুন্দর হোক, সবার ভালোবাসায়, এবং ভবিষ্যতে যেন আমরা আরো অনেক বড় আকারে এই অনুষ্ঠানটা করব। রেটিং টুর্নামেন্ট করি ওই 15ই আগস্টে। তো রেটিং টুর্নামেন্ট আমরা অবশ্যই করব। আমরা আজকে এই রেজাল্ট গুলো দেখিনি, এখানে অনেক রেটিং প্লেয়ার আছে, সেটা দেখে নিয়ে তারপরে আমরা মোটামুটি ভবিষ্যৎ করতে পারি। আপনার নাম? আমি দুলাল ঘোষ। ধন্যবাদ আপনাকে, আপনারা খুব ভালো অর্গানাইজ করেছেন এবং আমাকে এখানে এসে খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে জানাই, আমাকে চিফ আরবিটার হিসেবে আপনি এখানে আমন্ত্রিত জানিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এইভাবেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য এবং এখানকার ক্ষুদ্র কাপড়গুলির জন্য আপনি প্ল্যাটফর্ম তৈরি করবেন বলে আমাদের বিশ্বাস। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।